আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি এই ভিডিওটিতে যে ঘাসটি দেখাচ্ছি এটি হচ্ছে নিচু জমিতে, যে সমস্ত জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে, বন্যা প্লাবিত এলাকায় কোনো ঘাস চাষ করতে পারেন না, তারা কিন্তু এই ঘাসটি চাষ করতে পারেন। ঘাসটি পানি জমে থাকা জমিতে চাষ করার জন্য খুবই উপযোগী। আপনাদেরকে এই মুহূর্তে আমি যে জমির ঘাসটি দেখাচ্ছি এটা হচ্ছে নিচু জমি। এই যে বৃষ্টিতে পানি জমে আছে দেখতে পাচ্ছেন, এই যে এরকম। তো আমাদের এলাকায় বৃষ্টি হলে জমিতে পানি জমে থাকে, যেহেতু এখন জমির ভিতরে কিন্তু পানি আছে। আর আরেকটি কথা হচ্ছে, এই জমিতে কিন্তু বন্যার সময় পানি ওঠে, এই দেখেন পানি জমে আছে। তো এই জমিতে কিন্তু বন্যার সময় পানি ওঠে, প্রায় এক মানের সমান পানি হয়। তো এটি সেই পানিযুক্ত জমিতে চাষ করার জন্য খুবই উপযোগী একটি ঘাস। ঘাসটি অত্যন্ত নরম এবং খুবই মোটা আকারের হয়। ঘাসটি গবাদি পশুর জন্য খুবই ভালো একটি ঘাস, বিশেষ করে যারা বন্যার সময় গবাদি পশুকে কাঁচা ঘাস যোগান দিতে হিমশিম খেয়ে যান তারা কিন্তু এই ঘাসটি চাষ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঘাসগুলো দেখাচ্ছি এই ঘাসের মধ্য থেকে কিন্তু একজন ঘাস কাটছে বাছাই করে। কেননা আমরা এই ঘাসের কাটিংগুলো সাধারণ খামারের কাছে বিক্রি করে থাকি। তো আমরা যখন এই জমি থেকে কাটিং তৈরি করার জন্য ঘাসগুলো কাটি তখন কিন্তু আমরা এই ঘাসগুলো বাছাই করে কাটি। কেমন বাছাই করে কাটি? যেই ঘাসগুলো বড় হয়েছে, পরিপক্ক হয়েছে, কাটিং উপযোগী, কাটলে একটা কাটিং বানালে যে কাটিংটা জমিতে লাগালে নষ্ট হবে না, সেই রকম দেখে দেখে কিন্তু আমরা বাছাই করে এই ঘাসের জমি থেকে কাটা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে এখান দিয়ে ঘাসগুলো কম দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু বাছাই করে ভালো মানের ঘাসগুলো কেটে নেওয়া হয়েছে কাটিং তৈরি করার জন্য। আর যেগুলো একটু অল্প বয়স্ক সেগুলো কিন্তু রেখে দিয়েছি। তো আমরা এই ঘাসের কাটিং কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। যারা এই ঘাসের কাটিং নেবেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা জলবদ্ধ জমিতে কোনো কিছু চাষ করতে পারেন না তারা এই ঘাস নিয়ে অবশ্যই ঘাসের কাটিংগুলো নিয়ে রোপণ করবেন। আর আরেকটি কথা হচ্ছে, ঘাসটি কিন্তু শুকনো জমিতেও হয় এবং পানিযুক্ত জমিতেও হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো, এই মাথা দেখুন, যে এগুলো কিন্তু ছাগলে খেয়ে ফেলছে, কারণ এই ঘাসটি খুবই নরম, একদম নরম, এরকম টিপ দিলে ভেস্তে যায়। তো এই হচ্ছে সেই অজানা সুপার হাইব্রিড ঘাস, যেটা দীর্ঘদিন পানি জমে থাকলেও হবে এবং শুকনো থাকলেও হবে। তো আশা করা যায় যারা এই ঘাসগুলো এখনও চাষ করেননি তারা কিন্তু এই ঘাসটি আপনারা নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন। ঘাসগুলো অনেক মোটা হয় এবং ঝোপাল হয়। আর এই ঘাসের কাটিং একবার রোপণ করলে কিন্তু আপনি দীর্ঘদিন কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এই যে আমি আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই, এই যে দেখুন, এই যে একটি ঝোপা থেকে অনেকগুলো গাছ বের হয়েছে, সেখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কেটেছি, এটা কেটেছি, এটা কেটেছি, মানে যেটা পরিপক্ক সেগুলো কেটে নিয়েছে। আর যেগুলো এখনও সব গিরায় গিরায় শিকড় আসেনি আমরা কিন্তু সেই ঘাসগুলো এখনও কাটি নাই। তো আমরা কিন্তু এভাবেই বাছাই করে কাটিং দিয়ে থাকি সাধারণ খামারদেরকে। আর যারা কাছে তারা কিন্তু এসে দেখে নিয়ে যেতে পারবেন, এবং যারা দূরে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াতে চাচ্ছি না। যারা বন্যার সময় গরুকে কাঁচা ঘাস যোগান দিতে পারেন না তারা অবশ্যই এই ঘাসটি চাষ করবেন। পাশাপাশি আরেকটি ঘাস আছে, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, সেই ঘাসটিও খুবই উচ্চ ফলনশীল ঘাস, দুটোর যে কোনো একটি ঘাস চাষ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি জমির মধ্য থেকে বাছাই করে কাটছি। ওই যে দেখুন, ভিতরে বাছাই করে কাটা হচ্ছে। কেননা আমরা যখন এই ঘাসগুলো কেউ কাটিংয়ের অর্ডার করে আমরা কিন্তু জমির একপাশ থেকে সবগুলো কেটে একসঙ্গে দিয়ে দেই না, কারণ কিছুগুলোর বয়স কম থাকে আবার কিছুগুলোর বয়স বেশি থাকে। তো যেগুলোর বয়স কম থাকে সেগুলো কিন্তু পচে যাবে, আর যেগুলোর বয়স বেশি সেগুলো থেকে গাছ বের হবে। এজন্য কিন্তু আমরা বাছাই করে দিচ্ছি, সেজন্য আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কাটিং ক্রয় করতে পারেন।
তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।